প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, আর ব্যাট করতে নেমে পাকিস্তান 5 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 167 রানের লক্ষ্য দাঁড় করায়। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের সামনে ছিল 168 রান। সেই লক্ষ্যে তারা করতে নেমে বাংলাদেশের 2 ওপেনার সতর্কিতভাবে ইনিংস শুরু করেন। প্রথম দিকে কোনো ঝুঁকি ছাড়াই পাকিস্তানি বোলারদের আক্রমণ শুরু করেন তারা। তবে মুহূর্তেই ছন্দপতন, মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেনি, 10 রান করেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। মিরাজের পর সেই একই পদ বেছে নিলেন সাব্বির রহমান, 18 বলে করেছেন 14 রান। তবে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে লিটন দাসের দুর্দান্ত পার্টনারশিপ, সেই পার্টনারশিপে 13 ওভার পর্যন্ত 87 রানে 2 উইকেট বাংলাদেশের। তখন মূলত বাংলাদেশের সামনে পাকিস্তানের বিপক্ষে জয়ের হাতছানি দিচ্ছে, জয়ের আশা জেগেছিল বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে। কিন্তু মুহূর্তেই ছন্দপতন, আগের রূপে বাংলাদেশ দেখতে না দেখতেই 8 উইকেট নাই বাংলাদেশের। লিটন দাস এবং আফিফ হোসেন ধ্রুব আউট হওয়ার পর শেষ দিকে ফিনিশাররা রীতিমতো ব্যর্থ, মোসাদ্দেক হোসেন সৈকত গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন, উইকেটে এসে দাঁড়াতে পারলেন না নুরুল হাসান সোহান। তাই তো শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 21 রানে হারতে হয়েছে বাংলাদেশকে। শেষ দিকে ব্যাট হাতে ইয়াসির আলী জ্বলে উঠলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তবে শেষ দিকে ইয়াসির আলী দাদুন ব্যাটিং করলেও তার ব্যাটিং দেখে কিছুটা আফসোস বেড়ে গেছে, কারণ এ ধরনের ব্যাটিং যদি আরও 2-1 ওভার আগে করতে পারত তাহলে এই ম্যাচের ফলাফল হয়তো বা অন্য কিছু হতে পারতো।